রচনা ব্যানার্জি কলকাতার ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং ওড়িয়া চলচ্চিত্রের 1 নম্বর নায়িকা। 90 দশকের শুরুর দিকে অভিনয় ক্যারিয়ার শুরু করেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। অমিতাভ বচ্চন অভিনীত সূর্যবংশম মুভিতে তার অভিনয়ে নজর কেড়েছিল। একসময় বাংলা, হিন্দি, ওড়িয়া এবং তেলুগু ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করেছেন রচনা। সিনেমার জন্য দর্শক মনে জায়গা করে নিলেও বর্তমানে রিয়েলিটি শো দিদি নাম্বার 1 দিয়ে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে রচনাকে আমরা রচনা নামে চিনলেও তার আসল নাম ঝুমঝুম ব্যানার্জি। বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়িকা যখন ওড়িশা চলচ্চিত্রে অভিনয় করেন, তখন অভিনয় করতে করতে ওড়িশা সিনেমার নায়ক সিদ্ধার্থ মহাপাত্রের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং কিছুদিন প্রেম করার পর তারা বিয়েও করেন। কিন্তু 2004 সালে কোনো কারণে তাদের বিয়েটা ভেঙে যায়। বিয়ে ভেঙে যাওয়ার পর কিছুদিন একা থাকার পর 2007 সালে সংসার পাতেন প্রবাল বসুর সাথে এবং তাদের ঘরে একটি ছেলেও রয়েছে, ছেলের নাম প্রনীল বসু। তবে লোকমুখে শোনা গিয়েছিল যে রচনার প্রথম স্বামী সিদ্ধার্থ রচনাকে বিয়ে করার আগে আর একটা বিয়ে করেছিলেন এবং সেই ঘরে একটি মেয়েও রয়েছে তার। তার মেয়ের নাম তন্নি মহাপাত্র। তার বয়স এখন মাত্র 23 বছর। বাবাকে ছেড়ে ছোটবেলা থেকেই সে মায়ের কাছে বড় হয়েছে, কারণ সিদ্ধার্থ মহাপাত্র রচনার সাথে বিয়ে হওয়ার পর তার মেয়েকে তিনি তার প্রথম স্ত্রীর কাছে রাখেন। তবে এই বয়সে স্টার জলসার বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন তন্নি। অভিনয়েও তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। অভিনয়ের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এবং মডেলিং করারও ইচ্ছে আছে। বর্তমানে তন্নি একটি বেসরকারি কলেজে পড়াশোনা করছে। তবে আসল ব্যাপার হচ্ছে, রচনা কখনোই তন্নিকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারেনি, আর এই জন্যই নাকি রচনা ও সিদ্ধার্থের সংসারে অশান্তির সূত্রপাত ঘটে। অবশেষে 2004 সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেন। এখন রচনা আর সিদ্ধার্থ দুজনেই দুই মেরুর বাসিন্দা। তো প্রিয় দর্শক, রচনা তার সৎ মেয়েকে মেনে না নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নাকি ভুল করেছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর বাংলা বিনোদন জগতের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।